সাবস্ক্রাইবারের নামের বদলে আমাকে 30টা নাম বলতে হলো, কারণ ফ্যামিলিটা অনেক বড় হয়ে গিয়েছে। যারা টপ কমেন্টার তাদের নাম আগে থাকবে। তো আজকের অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে হেয়ার স্টাইলের মধ্যে। শেষে আমরা আমাদের সাবস্ক্রাইবারের 15 জনের নাম বলবো, যারা টপ কমেন্টার তাদের নাম আগে আসবে। আর এই ভিডিওতে 15টা যার নাম দেবো, আর যার থাকবে না তারা কিন্তু একদম দুঃখ পাবে না, দুঃখ করবে না, কারণ প্রত্যেক ভিডিওতে 10টা করে আরও নাম আমরা নিয়ে আসবো প্রথম দিন। তাই আজকের 15টা থেকে শুরু করছি, তারপর 10টা করে নাম থাকবে। তাদের সময় নষ্ট না করে আমরা শুরু করি, হেয়ার স্টাইলটা করে দিই। অনেকদিন হেয়ার স্টাইল করে নিই, আর দেখো এই দেখো অনেকদিন পরে এসছে, তাই একটু ভালো করে সাজিয়ে নিয়ে যে। তো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। তো আমি নামগুলো বলা শুরু করছি, আর স্ক্রিনেও নামটা মেনশন করা থাকবে। আর যাদের নাম নিতে পারলাম না তারা কিন্তু একদমই দুঃখ করবে না, কারণ নেক্সট ভিডিওতে আরও 10টা করে নাম আসবে। নামগুলো শোনার সাথে সাথে ভিডিওটাও কিন্তু ওয়াচ করো, কারণ আমার হাজবেন্ড খুব কষ্ট করে হেয়ার স্টাইলটা করেছে। তো প্রথম নাম জয়ন্ত চক্রবর্তী, সবার নাম আমি স্ক্রিনেও মেনশন করছি। নেক্সট নাম ডিকসন মার্শেল, তারপরে আছে নাহেদ আক্তার, আর যারা আমার লাইভে সাপোর্ট করেছিলে তারা তো অবশ্যই থাকবে, এখন তাদেরকে কমেন্টসে খুঁজে পেলাম না। তারপরে আছে কপিরাইট আনোয়ার, তপন ব্যানার্জি, প্রবীণ প্রভু দেশাই, যারা আমার ল্যাঙ্গুয়েজও বোঝে না তারাও আমাকে সাপোর্ট করে, তাই জন্য থ্যাংক ইউ। নেক্সট আছে কুমার কুমার, তারপরে আছে নরেন্দ্র চন্দনানি, তারপরে আছে সাগর চৌহান, যাদের নাম কিন্তু বলতে পারছি না তারা কিন্তু কিছু মনে করো না, সবার নামই আসবে। হেনা হোসেন, আর যাদের চ্যানেল আছে তারা কিন্তু একে অপরকে সাপোর্ট করো। নেক্সট আছে বিউটি ওয়েভ, মহসিন ইমাম, কারোর নামই বাদ দেওয়া যাবে না, অনেক অনেক সাপোর্ট পেয়েছি তোমাদের কাছ থেকে। নেক্সট আছে হেমন দাদা, তারপর আছে সৌরভ শর্মা, নেক্সট ইট উইথ হর্ষি। তো এত নাম কালেক্ট করে এডিটিং করে বলা খুবই টাফ, তোমরা হয়তো বুঝতেই পারছো। উৎসব শাহ, টম কটস, প্রকাশ মখানি, জানি না উচ্চারণগুলো ঠিক হচ্ছে কি না, মোহাম্মদ মোস্তফা মালয়েশিয়া, তারপরে আছে শেখ রিয়াজ, যারা একদম চ্যানেল খোলা থেকেই সাপোর্ট করতে তাদের অনেকগুলো নামই বললাম। তারপরে আছে চিরাগ শর্মা, আয়েশা নূর ব্লগ, আগের দিনে আয়েশা নূর ব্লগ খুব দুঃখ পেয়েছিল, সবাই জানো আমি কারোকে দুঃখ দিতে চাই না, তো তোমার নামটা নিয়েই নিলাম। তারপরে আছে সাগর ঘরপুরে, সময়ের অভাবে অনেকের ভিডিও দেখা হচ্ছে না, তবে ফাঁক পেলেই দেখি। শুভজিৎ ঘোষ, বিষ্ণু সাউ, পরে নেক্সট ভিডিও থেকে 10টা করেই নাম বলবো, কারণ এতগুলো গুলিয়ে যাচ্ছে আমার। তারপরে আছে শুভন কুমার সাহা, আচ্ছা তোমাদের জন্য আর একটা প্রশ্ন, এর পরের ভিডিওগুলোতে কি নামের সাথে সাথে কমেন্টসগুলো পড়লে ভালো হয় বা জানিও। তারপরে আছে রিপা দেব, আর শেষ নাম হচ্ছে অপ্রতিম মণ্ডল ইউটিউব ব্লগ। তো যাদের নাম আমি নিতে পারলাম না এখন তারা কিন্তু একদমই দুঃখ করো না। তো অনেকেই লাইভে আসতে বলছো, তো মন্ডেতে আমি লাইভে আসার চেষ্টা করব। আগে আমি লাইভ করতাম যখন অনেকেই সাপোর্ট করেছো, তাদের নামগুলো আমি বেছে নিয়ে পরের ভিডিওতে বলে দেবো। আর যারা কমেন্টস করো না কিন্তু আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের নাম এই জন্যই নিতে পারলাম না কারণ স্ক্রিনে যেহেতু মেনশন করছি আর বুঝতেও পারছি না কারা সাপোর্ট করছো, নামগুলো জানা থাকলে অবশ্যই আমি নিতে পারতাম। তো তোমরা এভাবেই ভালোবাসা দিও, আর পুরো ভিডিওটা কিন্তু শেষ করে যেও, কারণ হেয়ার স্টাইলটা খুব ভালো লাগছিল আমার। ফানি চ্যালেঞ্জ ভিডিও তো অবশ্যই আসবে, আমার ফ্যামিলি আর ফ্রেন্ডসরাও অনেক সাপোর্ট করেছে, তাদের নামগুলো অন্য সময় বলে দেবো। তোমরা যদি একটু কমেন্টস করো তাহলে আমার একটু সুবিধা হয়। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো এক্ষুনি আমার ছেলে আসবে, ওকে দেখতে পাবে তোমরা, খুব দুষ্টু আর পাকা। আচ্ছা তোমাদের দেখে কি মনে হয় আমার চুলটা আগের থেকে একটু বড় হয়েছে কি না? আসলে হেয়ার স্টাইল যখন শুরু করে তখন যদি মাঝখানে একটা সীতা কেটে দিত তাহলে মনে হয় আর একটু ভালো হতো। তা
আমার মনে হয় অনেক সুন্দর করেছে যে সামনের দিকটা একটু মুখটা কিরকম লাগছিল তো তোমাদের নামগুলো নেওয়ার সময় আমি নিজের ভয়েসে নিলাম কারণ এইভাবে বললে হয়তো নামগুলো বোঝা যেত না তো আমার ছেলে দেখো চলে এসেছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু অ্যাক্টিংও করে নেবে তো ছেলের চুলটা অনেক বড় হয়েছিল তো আজকে এই কাটা হয়েছে এই যে ক্যামেরা দেখে নিল আর হাসছে ওকে দেখে আমাদেরই হাসি পায় যখন তোমাদের নামগুলো নিচ্ছিলাম তখন ও নামগুলো রিপিট করছিল শুনে শুনে এমনিও খুব ভালো বোঝালে বোঝে কথাও শুনে কিন্তু মাঝে মাঝে বিগড়ে যায় তখন খুব দুষ্টুমি করে তো হাজবেন্ড বলছিল বেনুনিটা আগের থেকে একটু মোটা মোটা লাগছে তো আমি চুলে একটা জিনিস ইউজ করছি তোমরা যদি নামটা জানতে চাও তাহলে কমেন্টসে জানিও তোমরা যদি মাখতে চাও কারণ এই বর্ষাকালে সবারই চুল উঠে যায় আর খুশকিও হয় তো আমি যেটা ইউজ করছি সেটা অনেকটাই আমার চুল ওঠা কমিয়ে দিয়েছে নতুন চুল গজাচ্ছে আর আমি বুঝতেও পারছি মনে হয় আমার একটা হেয়ার কেয়ারের ভিডিওতে আমি ওই প্রোডাক্টটা দেখিয়েছিলাম তো ওটা সপ্তাহে দুবার ইউজ করলেও হবে ভালো করে শ্যাম্পু করে চুলটা শুকনো করে নিয়ে তারপরে ড্রপারে করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিতে হবে তো আমি অনেক ভালো ফল পেয়েছি তো তোমরা চাইলে ইউজ করতে পারো আর আমাকে কমেন্টসে জানিও তাহলে নামটাও আমি বলে দেবো আর ওটার দামটাও অনেক অল্প আমাদের দোকানে ওটা রাখা হয় ভালো সেলও হয় আর যারা ইউজ করছে ভালো ফল পাচ্ছে তারা আবার কিনতে আসে তো আমি অনেকক্ষণ ধরে অনেক উল্টোপাল্টা বকবক করছি তো মিউজিক দেবো কিনা ভাবছি আমি ভাবছি এবার মিউজিক দিয়ে দিই আর কোনো কথা পাচ্ছি না আমি তোমার কিন্তু পুরো হেয়ার স্টাইলটা দেখে যেও আমি এবারে মিউজিকটা দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও